তো রাসূলের জামানায় কি মহিলা সাহাবী ছিল না? বলেন না কথা। মহিলা আজান দিছে? হাদিসে নাই। সুতরাং বুঝা গেল মহিলাকে দিয়ে আজান নয়, রাসূল এটা করান নাই। আজান কারা দেবে? পুরুষেরা দেবে। তা আপনার সন্তান জন্ম নিয়েছে, পুরুষ আজান দেবে। যদি কোথাও পুরুষ পাওয়া না যায়, এমন জায়গায় জন্ম নিয়েছে যেখানে পুরুষ নাই, কিছু কিছু হাসপাতাল আছে পুরুষ প্রবেশ নিষেধ, যেখানে মহিলা আছে মহিলারাই থাকবে, পুরুষ ঢুকবে না, ওখানে ওই বাচ্চাটাকে পরিষ্কার করে কারো মাধ্যমে এনে বাহিরে আজান দিয়ে দেবেন, পুরুষ এলাও না। আর যদি এমন হয় পুরুষ নাই, তাহলে নারীরা আজান তখন দিতে পারবে উযরান, উযর হিসাবে। আর নারীরা আজান দেয় না কেন, রাসূল কেন দেওয়ান নাই, এর কারণ নারীদের কণ্ঠ পারত পক্ষে উঁচু না করাই ভালো। পারত পক্ষে আজান, মসজিদে আমরা যখন নামাজ পড়ি, ইমাম ভুল করলে পুরুষরা লোকমা দেয়, কি দেয়, কি বলে দেবে, সুবহানাল্লাহ বলে। মহিলারা কি করবে? হ্যাঁ, আত-তাসবীহ লির-রিজালি আত-তাসবীহু ওয়ালিন-নিসাঈ আত-তাসবীহ, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলারা এভাবে, যদি মহিলা থাকে, যদি মহিলা মসজিদে থাকে তাহলে তারা হাত ইশারা করবে, বাড়ি দেবে, তালি দেবে। কণ্ঠ পারত পক্ষে মানুষকে না শোনানোই ভালো। যদিও মহিলাদের কণ্ঠ পরপুরুষ শুনলে গুনাহ হয় না, আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে, সাউতুন নিসা এ আওরা, নারীদের কণ্ঠস্বর পর্দা। এটা হাদিসও না কোরআনও না, এটা কারো বানানো কথা, এটার কোনো এতেবার নাই, গ্রহণযোগ্যতা নাই। নারীদের কণ্ঠ পর্দা ন, মা আয়েশা কি সাহাবাই কেরাম প্রশ্ন করলে জবাব দিতেন না? তো পর্দা হইলে কেমনি দেন, চুপ করে থাকা লাগতো তো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থেকে শত শত হাদিস বর্ণনা করেছে বিভিন্ন সাহাবা, আছে কি না, যারা গাইরে মুহাররম ছিলেন, কথা বলেছেন। মা আয়েশা কি যুদ্ধের মাঠে যান নাই, ওখানে কথা বলা লাগে নাই? কত সাহাবীর বাড়িতে গিয়ে তিনি ডেকেছেন, এই অমুক আছো নাকি, বের হও আমার সাথে যুদ্ধে চলো, পর্দার সাথে গেছেন, কথা বলেছেন। তবে ফালা তাখদ্দুনা বিল কাউল, কোরআনে আল্লাহ বলছে কণ্ঠটাকে মোলায়েম বানায়ো না, স্বাভাবিক রাখো। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি তুমি কণ্ঠ মোলায়েম করে কথা বলো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা ধোকায় পড়বে, তারা মজা নেবে। এই জন্য নারী যদি বালেগা হয়ে যায় তখন থেকে সে আর গান গাইবে না। এই যে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে অনেক বড় বড় মেয়েরা গান গায়, ঠিক নয়? কারণ গান গাইতে গেলে কণ্ঠ স্বাভাবিক থাকে না, মোলায়েম করা লাগে, মোলায়েম করা ঠিক না, নিষেধ। কিন্তু স্বাভাবিক কণ্ঠে কথা বলা জায়েজ, তবে পারত পক্ষে বলবে না। আপনার বাসায় আপনি নাই, কেউ কলিং বেল টিপ দিল, ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করতে হবে কে, জিজ্ঞাসা করতে হবে না? এখন সেখানে আপনি, আপনার বউ আছে, সাথে আপনার একটা বাচ্চাও আছে, কে এই শব্দটা কার করা উচিত, বউয়ের না বাচ্চার? হ্যাঁ, পারত পক্ষে বলবে না, বাচ্চা আছে মা কথা বলতে যাবে কেন, বরং বাচ্চা বলে, বাচ্চারে বলবে যা তো দেখতো কেডা আসছে, বাচ্চা গিয়ে জিজ্ঞাসা করবে কে, তোমার বাবা বাড়ি আছে? নাই। এখন যদি বাচ্চা ঘরে না থাকে মহিলা কি কথা বলবে না, ও বেড়া কি দাক্কাইতে থাকবে না? আপনি কথা বলুন। তবে ফালা তাখদানা বিল কাউল, বলার সময় কণ্ঠের সৌন্দর্য বৃদ্ধি করা যাবে না। তাহলে যেখানে মহিলা থাকবে পুরুষ থাকবে, পুরুষ আজান দেবে, না পারলে মহিলা দেবে, পুরুষ না থাকলে পারত পক্ষে দেবে না। ৬ নম্বর, নবজাতককে তাহানিক করাবেন, এটা একটি সুন্নাহ, যেটা আমাদের দেশে এটা হারিয়ে গেছে। কোন কোন আলেমরা বলছেন যে এটা রাসূলের সাথে খাস, তাই হারিয়ে গেছে, তবে এটা কারো কারো বক্তব্য। কিন্তু স্বাভাবিক কথা হলো তাহানিক করাবেন,
যদি ভালো আলেম পান, তাহা নিক হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে দালি গোলামুন ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ওয়াহান্নাকাহু বিতামারা। আমার একটি ছেলে সন্তান জন্ম নিল, তাকে কোলে করে আমি রাসূলের কাছে চলে গেলাম। রাসূল তাকে কাছে টানলেন, নাম দিলেন ইব্রাহিম। তারপরে একটা খেজুর চিবাইয়া দাঁতে লাগাইয়া চিবাইয়া নরম করে ওই বাচ্চার জিব্বার উপরের জায়গা তালুর মাঝে দিলেন। বাচ্চাও ছোট মানুষ জিব্বা দিয়া টুকটুক করে চুষতেছে। রাসূলের ঠোঁট, রাসূলের জিহ্বার পানি ওই বাচ্চার পেটে সর্বপ্রথম প্রবেশ করেছে। এটা বারাকাহ, এটা বরকত। তবে এখন করোনা চলতেছে, তাই সাবধানে দিতে হইব, কারণ যে বেটা আবার করোনা রোগী, ও যদি আবার আপনার বাচ্চারে খাওয়াই দেয় তাহলে করোনার জীবাণু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। তাই এখন একটু সতর্ক। আর যখন এই জাতীয় থাকবে না, স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, আপনি ভাবলেন আমার বাচ্চা দুনিয়া এসেছে, নিশ্চয়ই সে তো এখন খাবার খাবে, মায়ের দুধ খাবে, আরও কত কিছু দুনিয়ার নাজ নেয়ামত খাবে, আমার বাচ্চার পেটে ওই যে বুজুর্গ মানুষ, ভালো মানুষ, হুজুর, হুজুর থেকে একটু খেজুর সিবাইয়া আনি, হুজুরের লালা, হুজুরের থুতুর একটা অংশ খেজুরের সাথে লেগে যাবে, এটা আমার বারাকাহ, বাচ্চার বারাকাহ হবে। এটাকে তাহানিক বলা হয়। সাহাবারা এটা করতেন, এটা করা সুযোগ থাকলে ভালো, তবে এখনকার সময় সতর্ক।